morning and welcome back to my Bangalog channel. How are you? As usual, just for our as usual, just for our and today's day is very good. So, সকাল থেকে উঠে আজকে কয়েকটা কাজবাজ করেছি যেমন ধরো গাছগুলো কালকে মাটি নিয়ে এলাম না গাছগুলোকে মাটি দেওয়া তুলসী মঞ্চটাকে ঠিক করা পরিষ্কার করে তুলসী গাছটা লাগানো তোমাদেরকে পরে দেখিয়ে দেব খুব সুন্দর তুলসী মঞ্চটা কালকে দেখানো হয়নি যদিও কারণ খুব ভারী না তো ওটা ওড়া এনে দি আর প্লাস এক তো ভারী জিনিসটা পুরোটা অত বড় তার মধ্যে মাটি ভরে দিয়েছিল না তো বিশাল ভারী হয়ে গিয়েছিল তো যাই হোক I will tell you about the reservoir cleaning. আর ডোলে ডোলে ধোয়া কি ভালো করে ধুচ্ছে এখন ভালো করেই একদম পরিষ্কার করেছি যদিও দু তিন দিন আগে করেছিলাম বাট তাও না হোয়াইট বেসিন হলে না দেখবে এক দু দিন অন্তর অন্তরই ওটা ক্লিন করতে হয় তো যাই হোক চলো তোমাদেরকে একবার গাছগুলো দেখাই আজকে এই দেখো যে জবাফুলটার কথা তোমাদেরকে বলছিলাম ওই জবাফুলটা ফাইনালি ফুটেছে ব্লু কালার মানে বেসিক্যালি এটা আরেকটু ব্লুইশ হবে এখন একটু ওই ল্যাভেন্ডার কালার রয়েছে আর এই ফুলটা তো সব সময় ফোটে একটা না একটা কুড়ি থাকে এটা আর এই জবা ফুলটা কালকে ফুটেছিল তো ওই জন্য একটুখানি বন্ধ হয়ে আসছে আর কি তো এই ছিল ফুল গাছ আজকে না কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে তো চলো আগে পুজোটা দিয়ে নিই পুজোটা দিয়ে তারপরে লাঞ্চটা করে নিই কারণ খিদে পেয়েছে আজকে সকাল থেকে কিছু খাওয়াও হয়নি আমার সেরকম একটা সায়ানকে ব্রেকফাস্টে দিয়েছিলাম হচ্ছে দই চিড়ে তো ওর থেকে আমি ওই এক স্পুন খেয়েছিলাম ব্যাস আর কিচ্ছু খাওয়া হয়নি আমার আজকে লাঞ্চে মেনু এখানে আছে হচ্ছে ভাত ভেন্ডি ভাজা এখানে আছে হচ্ছে মুসুরের ডাল এখানে আছে কালকের অল্প একটু চিকেনটা রয়েছে যেটা আমি এক্ষুনি গরম করে নিয়ে এলাম আর এখানে আছে হচ্ছে ভোলা মাছের ঝাল তো এই হলো তুলসী মঞ্চটা দেখো কি সুন্দর একদিকে রাধাকৃষ্ণ একদিকে স্বস্তিক এদিকে ওম আর পিছনে কি জানো করা শঙ্খ আঁকা পিছনটায় শঙ্খ আঁকা দেখো কি সুন্দরভাবে এর মধ্যে আমি তুলসী গাছটা প্ল্যান করে দিয়েছি আর এটাকে ক্লিন উইন করেছে আর এটা যখন ক্লিন করেছে না পুরো ব্যালকনিতে এখানে কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে হয়ে কী হয় এই গাছটা মাটি রয়েছে না মাটির জল ছিটে ছিটে এই জায়গাটা পুরো কালো হয়ে গেছিলো পুরো ছিট 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 দাগ তো পুরো এই জায়গাটা পুরো ক্লিন করেছে আমি আজকে আগের দিন শানের জন্য প্যান্টালুন্স থেকে যে জিন্সটা কিনেছিলাম ওই জিন্সটা জিন্স নাটি ওটা ট্রাউজার কাইন্ড অফ তো ওটা অল্টারেশনে দিয়েছিলাম তো ওদের বলেছিল দুদিন লাগবে তো আজকে কল করে বললো এমনিতে আজকে মানডে আজকে তো ইয়ে থাকে না সুইমিং থাকে না তাহলে আজকে একটু ঘুরে আসি তো চলো একেবারে প্যান্টও কালেক্ট করবো আমার না এই কাজুর ব্যাগটা এই লাচটা একটা প্রবলেম হয় তো ওই জন্য এটাও একবার কাজুতে দেখিয়ে নেব আমরা সাউথ সিটি পৌঁছে গেছি তো ভিতরে যাওয়া যাক ফার্স্টে কয়েকটা কাজ আছে যেমন ধরো সানের একটা ওয়াচ দিতে হবে সার্ভিসিংয়ে কাজর ব্যাগটা প্লাস সানের ট্রাউজারটা অল্টারেশনে যেটা দেওয়া ওটা ছাড়াতে হবে ট্রাউজার না প্যান্ট ওগুলোকে কী বলে কাইন্ড অফ জিন্সই বলে আমার কি তো এই যে সাউথ সিটি ঢুকছিলাম দেখলাম সবাই না পিছন থেকে তাকিয়ে আসছে তাকাতে দেখি ঘেনবো তো সুন্দর এত বড় হ্যাঁ হয়ে গেছে বেরিয়ে যাচ্ছি সাউথ সিটি দিয়ে বেসিক্যালি সানে প্যান্টটা কালেক্ট করলাম সানে একটা শার্টও নিল ওয়াচটা রিপেয়ার হলো আর আমার ব্যাগটাকে জমা দিয়ে দিতে হলো বিকজ ওই স্ট্র্যাপটা ঠিক করতে ওদের দুদিন টাইম লাগবে আমি তো কাজও সঙ্গে সঙ্গে খুব রেয়ার করে দেয় ওরা বেশিরভাগ টাইমে জমা রাখে তো যাই হোক এবার বেরোলাম দেখা যাক এবার এখানে অর্ডার করেছে হচ্ছে এগ নুডলস আর আমি করেছে হচ্ছে এগ চিকেন স্যান্ডউইচ আর ওটা
সোডা সল্ট আর আমি আছি বাম্বেলবি বাড়ি। তো চলো ভেতরে যাই, মাও বেরিয়েছিল, তো এসে গেছে আগে যতক্ষণে, অনেকক্ষণ আগে বলেছিল বেরিয়েছে চলে যাবে। তো চলো ভেতরে যাই, গিয়ে যাই খাই না কেন বাড়ি থেকে একটু চা তো খেতেই হবে, মায়ের হাতে র চা। সায়ন এসে গেছে নিতে, তো বেরিয়ে গেলাম। বেরোনোর সময় আমি তাড়াতাড়ি করে নামতে গিয়ে খাটে চায়ের কাপ ছিল, আমি চা ফেলে দিয়েছি খাটে, মা ওই জন্য আসতে পারিনি আজকে, চা পরিষ্কার করছে। ফ্ল্যাটে এলাম, ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে এখন ডালে চালে বসিয়েছি, এটা হলে তারপরে দুজনেই ডিনার করে নেবো। সায়নের যদিও খাবার আছে, বাট আমি রাতে ডালে চালেই খাবো। আর হচ্ছে চোখ ফোক এরকম কেন হয়ে আছে, তো চোখে বাম, মানে চোখে না সরি কপালে বাম লেগেছি, মাথা ব্যথা করছে, তো ওই জন্য চোখ ফোক দিয়ে পরে জল বেরোচ্ছে আমার। তো যাই হোক, এদিকে আমার ডালে চালে হচ্ছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি দাঁড়ো। আর আগের দিন না আমি ডালে চালে আলু দিতে ভুলে গেছি, আর সায়ন খেতে গিয়ে বলছে আলু কই, বলছি ও হ্যাঁ আলু তো দিতে হয়, আমি আলু দিতে জাস্ট ভুলে গেছিলাম। এই যে আমার ডালে চালে হচ্ছে, এখনো হয়নি, এই দেখো এখনো চালগুলো চালি আছে, ডালও পুরো ফোটেনি ডালগুলো। ডালে চালেটা এখনো হয়নি, কমপ্লিট হয়নি, বাট আমার না মাথাটা এত ব্যথা করছে যে আমি ঘরে এসে একটু বসলাম, আর একটু গ্লুকন ডি বানিয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে, খুব পিপাসা পাচ্ছে। তো যাই হোক, আমি একটু এইভাবে রেস্ট নিই, মাঝে মাঝে গিয়ে চেক করতে হবে, একটু শুয়ে রেস্ট নিই কারণ মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। হাই গাইজ, গুড মর্নিং। কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, বেসিক্যালি এখন চা খেতে খেতে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি যে আমি আউটরো শ্যুট করিনি। বেসিক্যালি কালকে মাথা ব্যথা করছিলো না, আর ডিনারের পর ফ্ল্যাশ দেখছিলাম, তো ওটা দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, আজকে ভিডিওটা বাস এই অবধি ছিল, আশা করছি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, যারা চ্যানেল নতুন আছো পাশে থাকা বেল আইকনটি তো ক্লিক করো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।